কি অদ্ভুত না আমরা এমন একটা সমাজে থাকি যেখানে গালি খিস্তি করাটা খুবই নর্মাল হিসাবে ধরা হয় কি অদ্ভুত না যে আমরা এমন একটা সমাজে থাকি যে আমরা কাউকে যা তা বলে দিতে পারি যা রকম ভাবে অপমান করতে পারি এবং তারপর বলতে হবে একটা নর্মাল ব্যাপার ইউ শুড বি লাইক দিস ইউ আর নট লাইক দিস অ্যান্ড ইউ শুড হ্যাভ দিস থিং মানে একটা বক্সের মধ্যে কাউকে বদ্ধ করে রাখা এবং তাকে সেই হিসাবে থাকাটা ইটস আ ভেরি নর্মাল থিং তবে আমার মনে হয় ইটস হাই টাইম যে এইসব নিয়ে আমাদের কথা বলা উচিত বা আমাদের বোঝা উচিত যে কোন জিনিসটা লজ্জাদায়ক আর কোন জিনিসটা লজ্জাদায়ক নয় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী এখন আমি লজ্জা সিরিজের রিভিউ করতে চলে এসেছি যেটা হইচই ওটিটি প্ল্যাটফর্মে আজ থেকে কিন্তু স্ট্রিম করে গেছে এই সিরিজের ডিরেক্টর হচ্ছে অদিতি রয় এখানে কাস্টিং এ আছে প্রিয়াঙ্কা সরকার অনুজয় চট্টোপাধ্যায় খেয়ালি দস্তিদার শাওলি চট্টোপাধ্যায় ইন্দ্রাশিস রয় এছাড়াও আছে স্নেহা কনিনিকা ব্যানার্জি সহ আরো অনেকে তো কেমন লাগলো এই সিরিজটা এই সবকিছু নিয়ে তোমার সাথে শেয়ার করবো সো ওয়াই আর বি ওয়েটিং ফর লেট স্টার্ট উইথ দ্য ভিডিও সিরিজটা টোটাল ছটা এপিসোড আছে এবার প্রত্যেকটা এপিসোড কুড়ি থেকে পঁচিশ মিনিটের আশেপাশে ঘোরাফেরা করে বারিং দি লাস্ট এপিসোড যেটা আঠাশ মিনিটের মতো নাও এই সিরিজের গল্পটা কিন্তু একটা রিসার্চের ওপর বেস করে তৈরি করা হয়েছে যেটা সবরাঙ্গনী বন্দ্যোপাধ্যায় করেছে তো এইখানে যেই বিষয়টাকে হাইলাইট করা আছে সেটা হচ্ছে ভার্ভাল অ্যাবিউজ এমন কিছু কথাবার্তা এমন কিছু আচার আচরণ যেটা হয়তো আমরা অনেক সময় খুব ক্যাজুয়াল নিয়ে নিই তবে এটা ক্যাজুয়াল নাওয়ার মতো জিনিস নয় লোকেদের সামনে বা ভরা রাস্তাঘাটে যদি কাউকে খিস্তি করা হয় সেটা কিন্তু অবশ্যই একটা ক্রিমিনাল অফেন্স এবং সেই জিনিসটাই এই গল্পটার দ্বারা আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে এবং আমাদের যে লাইনটা আছে যে লাইনটা সাধারণত মেয়েরা পার করতে চায় না তারা ভাবে যে চুপচাপ থেকে ঘরের চার দেওয়ালের মধ্যে জিনিসটাকে রাখা উচিত তবে না আমার মনে হয় শুধু মেয়েরা নয় এই সব জিনিসের ছেলেরাও কিন্তু অনেক সময় ভুক্তভোগী হয়ে থাকে সেটা নিয়ে একইভাবে সাধারণত লোকেরা কথা বলে না আমি যখন ট্রেলার রিয়াকশন করেছিলাম আমি বলেছিলাম যে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই একটা চিন্তা ভাবনা করার মতো জিনিস যেটা এই সিরিজের মাধ্যম দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়েছে আই রিয়েলি কেয়ার যে লোকেরা কিভাবে এই সিরিজটাকে অ্যাপ্রোচ দিচ্ছে বা কিভাবে সিরিজটাকে রিভিউ করছে আমি সেটা নিয়ে কোনো বিতর্কেও যেতে চাই না তবে এই সিরিজটা কিন্তু অবশ্যই একটা কোয়েশ্চেন থ্রো করবে সমাজের উপর এবং কোয়েশ্চেন থ্রো করবে আমাদের সোকল পেট্রিয়ার্কাল সোসাইটির উপর যাদেরকে আমার মনে হয় বোঝা উচিত যে কাকে কিভাবে কথা বলা উচিত এবং কোন লাইনটা বজায় রাখা উচিত যদি ছোট করে গল্পটা বলা যাক গল্পটা হচ্ছে সিনহা পরিবারকে ঘিরে যেই পরিবারের ছেলে পার্থ সিনহা চরিত্রটা প্লে করছে অনুজয় চট্টোপাধ্যায় এবং তার ওয়াইফ জয়া সিনহা যে চরিত্রটা প্লে করছে প্রিয়াঙ্কা সরকার এরা দুজনে পনেরো বছর ধরে একটা বিবাহ সম্পন্ন সম্পর্কতে আছে এবং তাদের একটি মেয়েও আছে বাট প্রবলেমটা হচ্ছে জয়া ইদানিং ভালো নেই এবং কেন ভালো নেই বিকজ তার বর তাকে ভার্বালি অ্যাবিউজ করে যেখানে সেখানে যে কোনো কারণে তাকে খিস্তি মারে এবং সেই খিস্তিগুলো যেগুলো এখানে শোনানো হয়েছে আমি এখন এখানে বললে জানি না সেন্সার হতে পারে আমি বলতেও চাই না বিকজ আমি সাধারণত এরকম খিস্তি দিই না আমার মুখে এটা শোভাও দেয় না আমার মনে হয় যে এরকম খিস্তি দিয়ে কাউকে কথা বললে পুরুষত্ব বোঝায় কিনা সেটা আমি বুঝি না তো সেই সব ভাষায় যখন কথাবার্তা বলে আসছে সেটা জয়া আর নিতে পারে না এবং জয়া হঠাৎ করে বাড়ি ছেড়ে চলে যায় এবং চলে যাওয়ার পর থেকে নানা রকম কোয়েশ্চেন থ্রো করে তার বন্ধু বান্ধব তার নিজের বাড়ির লোকেরা এবং তার আশেপাশে যতজন চেনা পরিচিত আছে কিছুজন তাকে সাপোর্ট করে কিছুজন তাকে সাপোর্ট করে না আলটিমেটলি তার লাইফে টার্নিং পয়েন্টটা কি হয় এবং কিভাবে সেটা আসে এবং আলটিমেটলি জয়া কি নিজের জন্য দাঁড়ায় এই সব কিছু বিষয় জানতে গেলে তোমাদের এই সিরিজটা দেখতে হবে এই সিরিজের মধ্যে এমন কিছু কিছু সিচুয়েশন তৈরি করা হয়েছে যেটা অবশ্যই কিন্তু তোমাদেরকে ভাবাবে মানে কখনো ভেবে দেখেছ যে একটা রেস্টুরেন্টে গেছো এবং রেস্টুরেন্টে যাওয়ার পরে তোমাকে বলছে যে এই জিনিসগুলো অর্ডার করছি এগুলো খেতে হবে তুমি যখন বলছো এটা আমি খাই না তোমাকে আবার বলা হচ্ছে কেন খাও না একদিন খেয়ে দেখতেই পারো খাও মানে তোমার নিজের স্বচ্ছন্দে ইচ্ছায় কিছু করাটাকেও একটা লাইন ড্র করে দেওয়া হচ্ছে জাস্ট বলা হচ্ছে যে না তোমাকে এইভাবেই থাকতে হবে আমি যেভাবে বলছি এই জিনিসটা আমাকে এতটা বেশি ভাবিয়েছে না এই সিরিজটার মাধ্যমে আমি বলে বলতে পারবো না এবং এখানে প্রচুর আরো জিনিস আছে যে সে ছোটবেলা থেকে একটু টিমিট প্রকৃতির একটু চুপচাপ একটু শান্ত প্রকৃতির সাধারণত আউট নয় যেটা এখনকার জেনারেশনরা বলে থাকে সেই জিনিসের অ্যাডভান্টেজ নিয়ে তাকে দিনের পর দিন এমন কিছু কিছু কথাবার্তার সম্মুখীন হতে হয় যেই কথাবার্তাগুলো অবশ্যই কিন্তু একটা খারাপ লাগা তৈরি করে আমিও কিন্তু এরকম অনেক কিছু কথাবার্তা ফেস হয়েছে আমি সেটা নিয়ে এখানে করতে চাই না তবে আমার মনে হয় ইটস হাই টাইম যে আমরা বুঝি যে কোন মানুষকে কিরকমভাবে অ্যাপ্রোচ করা উচিত এবং প্রত্যেকটা মানুষের একরকম চিন্তাধারা থাকে একরকম আপব্রিঙ্গিং হয় এবং সেইভাবে তারা কিন্তু নিজেদের পার্সোনালিটি এবং মেন্টালিটি গঠন করে তবে তাদেরকে যদি ওই বক্সের মধ্যে রেখে দিতে হয় এবং বক্সের হিসাবে থাকতে হয় এবং চলতে হয় সোসাইটাল নর্মস হিসাবে তাহলে আমি বলবো যে এরকম সোসাইটিতে অ্যাটলিস্ট আমার কেন জয়ার কেন কারোই থাকা উচিত না তো এই যে লজ্জা বিষয়টা এটা কার হওয়া উচিত বা কার পাওয়া উচিত সেটা তোমরা সিরিজটা দেখার পর নিজেরাই বিচার করে নাও ওই যে একটা কথা আছে না শ্রীকৃষ্ণ বলে থাকতো স্বয়ং বিচার কি যে তো সেই স্বয়ং বিচার কি যে আমার সিরিজটা কিন্তু প্রচন্ড ভাবে ভাবিয়েছে আমার সিরিজটা কিন্তু প্রচন্ড ভাবে ভালো লেগেছে এবং এটা সিজন টু দেখার জন্য আমি ভীষণভাবে আগ্রহী সিজন টুটা হয়তো স্ট্রিম করবে আবার স্ট্রিম নাও করতে পারে বিকজ এই টাইপের সিরিজগুলো তো সাধারণত অডিয়েন্সদের কাছে পৌঁছায় না বিকজ সো কল্ড রিভিউয়ার্স যারা আছে তারা প্যান প্যানানি মেলোড্রামা নানা রকমের বক্তব্য দিয়ে সেগুলোকে তোমাদের কাছে প্রেজেন্ট করবে এবং তোমরা সেগুলোকে হা হা করে গিলবে এবং সেগুলোকে এগিয়ে নিয়ে যাও বাট আমার মনে হয় যদি একটু সেন্সিবল হয়ে থাকো তোমরা এই সিরিজটা দেখো দেখার পর নিজেরাই বিচার করো আমি কি বলছি প্রিয়াঙ্কা সরকার জব দিকে যে যখন করে আমার মনে পড়ে যায় হেমলক সোসাইটি যে ফিল্মটা হয়েছিল সুজিত মুখার্জি সেখানে একটা ছোট্ট এরকম পোর্শন ছিল প্রিয়াঙ্কা সরকার প্রি ইন্টারভেলে যেখানে ও ছোটবেলায় অ্যাবিউজ হয়েছিল সেক্সুয়ালি অ্যাবিউজ সেরকম একটা অ্যাঙ্গেল তুলে ধরে ঠিক ওরকম টাইপের একটা চরিত্র বা ওরকম টাইপের একটা আবির্ভাব আমি এই চরিত্রের মাধ্যমে পাই এবং সেটা খুব সুন্দরভাবে পুল অফ করে প্রিয়াঙ্কা সরকার তার সাথে আদার যারা ক্যারেক্টারস আছে অনুজয় চট্টোপাধ্যায় যেই খিস্তি এবং যেই মোশানে এই চরিত্রটা প্লে করছে পার্থর জাস্ট তোমাদের মনে হবে চড়িয়ে থাপ্পড় মারি মানে আমার একটা টাইপের মনে হচ্ছিল জুতো থাকলে জুতো দিয়ে পেটাতাম এত নোংরা ভাষায় কথা বলেছে এত নোংরা ভাষা তোমরা না দেখলে সিরিজটা বুঝতে পারবে না কি কি ভাষায় কথা বলতো স্নেহা চ্যাটার্জি একটা খুব ইন্টারেস্টিং রোল প্লে করেছে এবং তার রোলের যে অ্যাঙ্গেলটা যে কেন সে তাকে সাপোর্ট করছিল অ্যামিডস অল দি পিপল যে নিজের ঘরে হয়েও তাকে সাপোর্ট করছে না তার মা তার বোন তার দাদা একটা কোয়েশ্চেনটা থ্রো করছে বা বৌদি হয়ে সে সাপোর্ট করছে সেটার রিজনিংটাও খুব সুন্দরভাবে দেয় এবং যে ওর মেয়ে হয়েছে সত্যি মানে মেয়ে হয়ে মার এই কষ্টটা বুঝলো না এবং লাস্ট মোমেন্টে সে বাবার পরে চলে গেল মানে ইট ওয়াজ সো ব্যাড আই ওয়াজ রিয়েলি ফিলিং ব্যাড ফর জয়াস ক্যারেক্টার আর কনিনিকা ব্যানার্জিকে এখানে একটা স্পেশাল অ্যাপিয়ারেন্সের মতো রোল দেওয়া হয়েছে সাইকোলজিস্টের এবং সে তার রোলটা ঠিকঠাক করেছে ইন্ডাসিস রয়ের এখানে রোলটা বেশ ভালো এবং সে একটা স্ট্রং রোল প্লে করে শাওলি চট্টোপাধ্যায় নিজে নিজের খুব সুন্দরভাবে অভিনয় করেছে তাই বলবো সিরিজটা তোমরা দেখো দেখে নিজেরা জাজ করো প্লিজ রিভিউয়ার্সের কথায় যেও না এবং আমার কথা গিয়ে সিরিজ দেখতে তার কোনো নেই তবে নিজের আগে দেখো এই টাইপের সাবজেক্টগুলো কিন্তু অবশ্যই আমাদেরকে বোঝা উচিত এবং আমাদেরকে ভাবাইয়ে একটু কিছু স্টেপ নেওয়া উচিত আমার মনে হয় তো যদি রিভিউটা ভালো লেগে থাকে বা আমার বক্তব্যগুলো তোমাদের কাছে ফ্রুটফুল হয়ে থাকে ডো্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আমার সঙ্গে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো সুপ্রো জিরো নাইন বিট টু আই রিপিট সুপ্রো জিরো নাইন বিট টু টিল দেন স্টেট ইউন্ট